ইসলাম কি পরিমাণ বৈজ্ঞানিক, সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, পাঁচবার চেহারাটা ধোয়, পাঁচবার 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 আল্লাহর কসম, আপনার বাড়িতে গেলে যদি আপনি মেজবান হন, আমি মেহমান হই। এই মাত্র আমি যার ঘরে গেলাম, শামসু ভাই, শামসু সাহেব ছিলেন মেজবান, আমি হইলাম মেহমান। ঘর যদি মসজিদ যদি আল্লাহর হয়, ওখানে যখন আপনি যাবেন, আপনি হবেন মেজবান, মেহমান, রব হবে মেহমান। এটা যেন তোমার রহমতের আখেরি ঠিকানা, তোমার সুস্থতার আখেরি ঠিকানা, তোমার বরকতের আখেরি ঠিকানা, তোমার মুক্তির আখেরি মোহনা, এটা যেন তোমার নাজাতের আখেরি ঠিকানা, তোমার রফেদার জাতের আখেরি ঠিকানা, তোমার সুখের আখেরি ছাউনি। রবের ঘরের দিকে রওনা দিলে বন্ধু, রব যেন বলেন, ফেরেশতা, ওর কদম গুলো গনে গনে রাখ, ওর প্রথম কদমে একটা গুনাহ মুছে দে, দ্বিতীয় কদমে একটা করে নেকি দিয়ে দে, তৃতীয় কদমে তার দাম একটা করে বুলন্দ করে দে, ওটা গনে গনে রাখ। সুবহান, রব যেন বলেন, মাথাটা ধুয়ে নিও, তবে না তুমি মাথা ধুলে পারবা না, নিমুনিও হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, এজন্য যাও হাতটা খালি পানি দিয়া একটুখানি মুছে দিও। রব যেন বলেন, আমার মসজিদে আমার ঘরে আসতে তুমি পাটাও যেন অপরিষ্কার না থাকে, ডাক্তার সহ ভালো করে ধুয়ে নিও।